যুক্তরাষ্ট্রের সাথে যৌথ ব্যবস্থাপনায় ঢাকায় শুরু হলো তিন দিন ব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন। আর্মি গলফ ক্লাবে এই অনুশীলন বিশ্বের 23টি দেশের 147টি সংস্থা থেকে 300-এরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছে। এ সময় দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রোল মডেল বলে মন্তব্য করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। পরে অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সশস্ত্র বাহিনী বিভাগের জিওসি ওয়ানের লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ। কোভিড 19-এর মতো ভয়াবহ মহামারীর সময় ভূমিকম্প বা অন্য কোনো ডিজাস্টার যদি হয় সেক্ষেত্রে আমরা কীভাবে কাজ করব, বিকজ বিষয়টা আমাদের সকলের জন্য নতুন। আপনারা সকলে জানেন যে এখানে প্রায় 300-এর উপরে পার্টিসিপেন্টস অংশগ্রহণ করছে, যেখানে 147টা অর্গানাইজেশন এবং 23টা দেশ থেকে পার্টিসিপেট করছে।